জোড়া ঘূর্ণাবর্তে ভর করে প্রবল বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে বাংলায়। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গতকাল সারাদিন বৃষ্টিতে ভিজেছে বঙ্গবাসী। সকালের দিকে রোদেলা আকাশ দেখা গেল, বেলা বাড়তেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বহু এলাকা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকা উত্তাল হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি বাড়বে উপকূলের এলাকাগুলিতে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া, বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় বঙ্গ এবং উড়িষ্যায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্ত দুর্যোগের পূর্বাভাস, হতে পারে ভারী বৃষ্টি। আগামীকালও বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকালের আবহাওয়া, আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টি এবং রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিকে IMD তরফে আগেই জানানো হয়েছে যে এবার বর্ষা একটি লম্বা ইউনিক্স খেলে তবেই বিদায় নেবে, ফলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। বহু জায়গাতেই নতুন করে নিম্নচাপের সঞ্চার হয়েছে। এদিকে বাংলার বুকে জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার এবং রবিবার দুই দিনব্যাপী টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া, পুজোর আগে রোদমুখর কলকাতার দেখা আপাতত মিলছে না, এদিন দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার্ষীয় বর্ষণে আজ কলকাতার আকাশ মুখ সারাদিনই মেঘলা থাকবে, তবে পুজোর আগে বিশ্বকর্মা পুজোর মেজাজে এমন ঘন ঘন মেঘের ঘনা ঘটায় রীতিমতো বিরক্ত নগরবাসী, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।